আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে গম দেখার তাবিদ। ইবনে সিরিনের খাব নামক গ্রন্থের 335 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর খণ্ড, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। গম দেখা এটা হালাল মালকে বোঝায়। গম কিনতে দেখা ছেলে সন্তান বৃদ্ধির আলামত বুঝিয়ে থাকে। গম চাষ করা আল্লাহ তাআলার সন্তুষ্টির আলামত বোঝায়। আর কেউ যদি আর গম এটা কখনো কখনো কারো কারো মতে জিহাদ করাকে বুঝিয়ে থাকে। কেউ যদি দেখে সে গম রোপণ করছে আর উৎপাদিত হয়েছে জব, তাহলে এর তাবিদ হলো তার বাহ্যিক অবস্থা খারাপ হবে। আর যদি দেখে সে জব রোপণ করেছে আর উৎপন্ন হয়েছে গম, তাহলে তার অবস্থা প্রথমটার উল্টা হবে। আর যদি গম রোপণ করে আর উক্ত আর রক্ত উৎপাদিত থাকে, তাহলে এর তাবিদ হলো সে সুদ খাবে। আর সবুজ শ্যামল শীষ দেখা দুর্ভিক্ষের উপর উর্বরতা আশা বোঝায়। আর যদি শুকনো শীষ দেখে বা তার কাণ্ডের উপর পড়ে গেছে, তার অর্থ হলো দুর্ভিক্ষ। আর যদি শীষের সমর্থক কোনো গোষ্ঠীকে দেখে, এটা কখনো কখনো মালিক হওয়ার আলামত বুঝিয়ে থাকে। যে দেখে সে বিক্ষিপ্ত শীষ কুড়াচ্ছে আর শস্যক্ষেত ওয়ালাকে সে চেনে, তাহলে এটা কখনো কখনো বিভিন্ন ধরনের মাল তার হস্তগত হবে, তার হাতে আসবে। 336 নম্বর পৃষ্ঠা থেকে জানাচ্ছি, যদি কেউ দেখে শীষ অসময়ে কাটা হচ্ছে, তাহলে তাবিদ হলো ওই মহল্লায় সে মারা যাবে। আর যদি শীষগুলো ফ্যাকাশে হয়ে যায়, তাহলে তাবিদ হলো বৃদ্ধ তার বংশের কোনো বৃদ্ধ মানুষের মৃত্যু হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।